আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কিমিয়া দিদি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা মোবাইলের নেটওয়ার্কের মেন প্রবলেমের সম্বন্ধে বলতে চাইছি। এটা হয়তো আপনাদের অনেকেরই হয়ে থাকে, কিন্তু সবসময় নেটওয়ার্ক প্রবলেমের এইটাই সলিউশন হয় না, আরও অনেক সলিউশন থাকে, কিন্তু এটা একটা মেন একটা প্রবলেম হয়ে থাকে অনেক স্মার্টফোনে। এবং সেটা হচ্ছে আপনাদের টাওয়ার থাকে, নেট আপনারা ইউজ করতে পারেন না, বা টাওয়ার নেই, শুধু কোনো 4G লেখা আপনাদের দেখাচ্ছে না। এটা আপনাদের ঠিক করার জন্য সিম্পলি আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করতে হবে, এবং সেটিংস ওপেন করাবো সিম্পলি আপনাদের নিচে মোড়ে আসতে হবে, এবং মোড়ে আসার পর সিম্পলি সিলিকন নেটওয়ার্কসে আসতে হবে। সিলিকন নেটওয়ার্কে আসার পর যেই সিমটার আপনাদের টাওয়ার দেখাচ্ছে না এবং কোনো নেট ইউজ হচ্ছে না, বা টাওয়ার দেখাচ্ছে কোনো নেট ইউজ হচ্ছে না, সিম্পলি ওই সিমটায় ওই সিমটা সিলেক্ট করতে হবে। এবং ওইটা করার পর সিম্পলি অ্যাক্সেস পয়েন্ট নেমে যেতে হবে। অ্যাক্সেস পয়েন্ট নেম মানে হলো APN, যে এবং এই APNটা মানে মধ্যে আপনাদের ডিলিট হয়ে যায় বলে আপনাদের ফোনের টাওয়ারটাকে নেট ইউজ হয় না, বা ফোনের টাওয়ার না থাকে এবং ফোনের টাওয়ার থাকে না এবং ফোনের নেট ইউজ হয় না। আমি প্রথমে আপনাদেরকে প্রুফও দেখে দিচ্ছি। আপনারা দেখতে পারেন আমার ফোনটা টাওয়ার আছে, কিন্তু আমি যদি এখানে ইউটিউব খুলি এখানে আমার নো কানেকশান বলতে। তো সিম্পলি আপনাদের সেটিংসে APN আসার পর সিম্পলি এখানে থ্রি ডটে ক্লিক করে রিসেট টু ডিফল্টে করে দিতে হবে, এবং রিসেট টু ডিফল্ট করে দেওয়ার পর সিম্পলি আপনাদের যা APN ছিল ওটা আপনারা এখানে দেখে নিতে পারেন, যে APNটা আপনাদের ডিফল্ট APN ছিল ওইটা পেয়ে যাবেন। এবার যদি আপনারা সিম্পলি ইউটিউবটা ওপেন করেন বা কল করেন আপনারা করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আমার ফোনের টাওয়ার। এবার সিম্পলি আমি যদি এখানে ইউটিউবটা খুলি দেখতে পারেন এখানে আমার অনলাইন দেখাচ্ছি। তো ফ্রেন, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এই টাইপের টিপস টিকে ভিডিও পাওয়ার জন্য। এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কাইন্ড মাস্টারের টিউটোরিয়াল নিয়ে বলবো। তো ফ্রেন, এই ভিডিওটা দেখার জন্য সিম্পলি আপনারা নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে যাবো।